सो हेलो एवरीवान, इट्स मी शुभ्रो। वेलकम बैक टू माई चैनल बॉन्ग बिलीवर। तो आबार एक नतून भिडियो निये चले एसेछि। एटा कोनो घोरार ब्लग ना, किछु ना, जस्ट मने हलो एकटा टपिकेर उपरे करी। थामनेल देखे बुझे गेछो चैलेंज। चैलेंज की बेसिकलि आजके सेटा निये कथा बोलबो। माने आमि विद्वान मानुष ना, आमारटा सबाइके शुनते हबे। आमार भिउयार्सरा खूब प्रिय आमार काछे, तारा शुनबे, एटा आमार मनेर कथा। तोमार काछे चैलेंज आलादा जिनिस होते पारे, आमार काछे चैलेंज आलादा जिनिस। চ্যালেঞ্জ কী? দেবের বই, হ্যাঁ সেটা তো আছেই, সেটা আছে। বই না, অনেক কিছু ভালো, প্রবলেম না। প্রবলেম হচ্ছে চ্যালেঞ্জ ওই জিনিসটা যেটা তুমি স্কুলে মিডিয়োকার, মানে ধরো তুমি না, আমি, তুমি ভুল হয়ে গেছে, আমি আম দ্য উইকেস্ট পার্সন ইন দ্য ওয়ার্ল্ড ইন স্টাডিজ। তো ওই এটা কী হয়েছে, এটা যখন তুমি স্কুলে স্যার তোমাকে, তুমি কিছু পড়া করো নি, ঠিক আছে, কিন্তু স্যার তোমাকে বলছে যে হ্যাঁ শুভ্র ওঠো তুমি, হ্যাঁ বলো, বলো এটা কী আনসার হবে। তো আমরা তো হ্যাঁ স্যার, কোয়েশ্চেনটা আরেকবার, হ্যাঁ ওকে স্যার, তুমি কনফিডেন্ট না, তুমি কনফিডেন্ট না কোয়েশ্চেনটা নিয়ে, যখন কোয়েশ্চেনটা শুনলে তুমি, তখন তুমি কনফিডেন্ট হয়ে গেলে, আনসারটা নিয়ে না, যে কোয়েশ্চেনের আনসারটা তুমি পারবে না সেটা নিয়ে তুমি কনফিডেন্ট হয়ে গেলে, যে আই এম কনফিডেন্ট দ্যাট আই এম আনএবল টু আনসার দিস কোয়েশ্চেন, এইটা কনফিডেন্ট এলো তোমার মধ্যে, ঠিক আছে। কোয়েশ্চেন না আনসার, আমরা তাহলে মিডিয়োকার স্টুডেন্ট কেন, আমাদের একটা লেভেল মেনটেন করতে হয়, হ্যাঁ ঠিক আছে। তো হলো চ্যালেঞ্জ ওটা, যখন স্যার সামনে থেকে বলে যে হ্যাঁ আমি জানি তুমি পারবে, পারবে মানে বুঝে শুনে কথা বলুন, আমি পারবো, আমি পারবো, আমি ফার্স্ট বয় কী করছে, সেকেন্ড বয় কী করছে, লুক অ্যাট দেম, ওরাও মানছে না যে শুভ্র পারবে, আপনি বলছেন হ্যাঁ পারবে, এইটা হচ্ছে চ্যালেঞ্জের মুখে, এটা তুমি সামনা করলে চ্যালেঞ্জ। শোন, আমাদের ছোটোবেলা থেকে, আই লাইক টু টেক চ্যালেঞ্জেস, হ্যাঁ ছোটোবেলা থেকে, চাইল্ডহুডে যখন ছিলাম, মা জানতো যে আমাকে সারা লাইফ চ্যালেঞ্জ করতে হবে, তো আমাকে জিনিসপত্র আনতে দিত দোকানে, যখন ভালো করে বুঝতামও না জিনিসগুলো, ধরো কম বয়স একটু, তো কী করতো সবাই আনতে দিত কি, চা বিস্কুট চিনি দুধ। সো ইউ ক্যান রিলেট অল দিস থিংস, হ্যাঁ, যে এই জিনিসগুলো একসঙ্গে, আমার মা দিত ফিনাইল, গুড নাইট, পাউডার দুধ, ধনে পাতা। এবার তুমি বলো চ্যালেঞ্জ কী তোমার লাইফে? চ্যালেঞ্জ ওটা তুমি তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে গেছো, ঠিক আছে, ঘুরতে গিয়ে এই একটু মাথাটা লিন করেছে, ও এই জাকির ভাই যেটা একটু হালকা ও লিন করেছে, আমি লিন করেছি, এরা ইয়াপে কি শোনে বাদা। এবার প্রবলেমটা কী হলো, তুমি একটু নিচু হয়েছো, উনিও নিচু হয়েছেন, একটু বেশি নিচু হয়েছে, তুমি এবার কিছুটা করবে, এ সময় কী হলো, যেন তোমার জুতোটা ছিঁড়ে গেছে, মানে নিচের দিকে তাকে মনে হয়েছে যে জুতোটা আস্তে আস্তে ছিঁড়ে গেছে, তুমি কী বলবে, হ্যাঁ ওটা তো সারাতে হবে, হ্যাঁ সত্যি জুতো কী করে ছিঁড়লো, তোমার মনে অন্য জিনিস চলছে ভাই, ব্রেন ইজ সামথিং উইচ ইজ প্ল্যানিং ফর সামথিং এলস, ঠিক আছে। এটা হচ্ছে একটা মেয়ের প্রতিশোধ নেওয়া, কারণ সেই মেয়েটা যে আজকে বললো কিস করার টাইমে যে আমার জুতো ছিঁড়ে গেছে, তাকে তুমি কোনো দিন বলেছিলে যখন বৃষ্টির দিনে হাঁটছিলে, খুব রোম্যান্টিক একটা সিচুয়েশন তৈরি হয়েছিল, মাঠের পাশ থেকে হাঁটছো তুমি, সেটা ঘরের মাঠ হোক যে কোনো মাঠ হোক, তো যে যে বৃষ্টি পড়ছে একই ছাতাতে তোমরা যাচ্ছ, মেয়েটা তোমায় জিজ্ঞেস করেছিলো যে বৃষ্টির দিনে তোমার কী করতে ইচ্ছা হচ্ছে, সি ওয়াজ এক্সপেক্টিং সামথিং, কি তুমি বলবে যে হ্যাঁ হাত ধরে হাঁটবো বা হোয়াট এভার, তারপরে যা আছে মানে সুপার রিলেটিভে যাবে তুমি, তুমি বলেছিলে ফুটবল খেলতে, এটা তার প্রতিশোধ, এটা হচ্ছে চ্যালেঞ্জ। আর যদি চ্যালেঞ্জ বুঝতে চাও, তাহলে চ্যালেঞ্জ নিয়ে এত কথা হচ্ছে, রিসেন্টলি একটা খবর পড়লাম, একটা দম্পতি লকডাউনে চাকরি গেছে তাদের, তারা চকলেট কেক এই সমস্ত বানাচ্ছিল, আমি পুরোটা পড়িও নি, তাদের পারমিশনও নিইনি আমি ভিডিওটা বানানোর আগে, বাট চ্যালেঞ্জ নিয়ে কথা বলি আমরা যারা ভাবি যে আমাদের লাইফে অনেক চ্যালেঞ্জেস আছে, দম্পতি একটা বাচ্চা আছে তাদের, তো কেক চকলেট বানিয়ে কোনোভাবে হচ্ছিল, তো সেই করতে করতে কী হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়ে ডেলিভারি করতে যাচ্ছিলেন হাজব্যান্ডটা, তার হাত কাটা পড়ে, তাও তারা স্ট্রাগল করছে, মানে আমি এই ভিডিওটা দিয়ে তাদেরকে
রেসপেক্ট জানাতে চাইছি, ছোট করতে চাইছি না, ছোট করতেও পারবো না। যারা এই স্ট্রাগলটা নিচ্ছে তাদের জন্য আমার কথা বলা না বলা দুটোই সমান, এটা হচ্ছে চ্যালেঞ্জ। হ্যাঁ না, একটু সিরিয়াস কথা হয়ে গেল। চ্যালেঞ্জ এটাও যে তুমি বেরিয়েছো গার্লফ্রেন্ডের সঙ্গে কোনো একটু কনজেস্টেড জায়গায়, এবার যখন নতুন নতুন প্রেম হয় না সবাই হাত ধরে পার করানোর চেষ্টা করে, মানে রাস্তা যদি ফাঁকাও থাকে না এমন একটা ফিল করা যে তোমার যদি কিছু হয়ে যায়। অটোওয়ালাগুলো যাতায়াত করছে, রিক্সা যাচ্ছে, কলকাতার রাস্তা খুব জ্যাম, গড়িয়াহাট ধরে নাও, বেহালা ধরে নাও, হ্যাঁ তো এরকম একটা ব্যাপার যে সে ঠিক আছে, কোনো প্রবলেম নেই, কিন্তু পার করা দিকে তোমার পায়ের পাতার উপর দিয়ে অটো চলে গেল, কষ্ট প্রচণ্ড হচ্ছে তোমার, কিন্তু তুমি কিছু হয়েছে, চলো 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 রাস্তা রাস্তার মধ্যে দাঁড়িয়ে কি কথা বলা যায়, চলো রাস্তাটা পার হয়ে আগে, আমি না থাকলে কীভাবে যে তুমি রাস্তা পার হবে, ভেতরটা তোমার জাস্ট কাঁদছে, একটু যদি 2 মিনিটের জন্য অন্যদিকে তাকায় না তুমি কেঁদে ভাসিয়ে দেবে পুরো, ওয়াটার লকড হয়ে যাবে সারা কলকাতা, গিয়ে দেখছো না দুটো আঙুল, তুমি কালো মানুষ লাল টুকটুক করছে দুটো আঙুল ফুলে, এটা হচ্ছে চ্যালেঞ্জ নিলে তো। দিস ভিডিও ইজ জাস্ট ফর ফান, যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, আদিওস।